নিউইয়র্ক স্টেট এবং আরও কয়েকটা স্টেটেও কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, শুধু যে আপনি ফেডারেল থেকে 2000 পাচ্ছেন ওটা না। নিউইয়র্ক স্টেটে যারা আছেন স্টেট এডিশনালি কিন্তু আপনাকে একটা চাইল্ড ট্যাক্স দেন। 2023-এর আগে কোনো চাইল্ড যদি 4 বছরের নিচে হইতো তারা কিন্তু নিউইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাইতো না। এই বছর থেকে মানে 2023 থেকে আপনার বাচ্চা বর্ন থেকে 4 বছরের উপরে হইতে হবে যে রুলসটা ওইটা থাকছে না। তো আপনি আপনার নিউ বর্ন বেবির ক্ষেত্রেও আপনি নিউইয়র্ক স্টেটের চাইল্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো অনেক সময় আমাদের হয়তো ডিটেলস কথা বলা হয় না, তো যে কোনো ব্যাপারে আপনি একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হইতে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাকে ফুলফিল করতে হবে, রাইট? তো বাচ্চা এইজের ব্যাপার আছে, তো আপনার যে চাইল্ডের জন্য আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করবেন তার এজ 17 বছরের নিচে হইতে হবে, রাইট? তো রিলেশনশিপ স্ট্যাটাসটা হইতে হবে যে আপনার ছেলে মেয়ে, ব্রাদার সিস্টার, হাফ ব্রাদার হাফ সিস্টার, তো ওরকম একটা লিস্ট, লম্বা লিস্ট আছে কাদেরকে আপনি রিলেশনশিপ ওয়াইজ আপনি এলিজিবল হবে আপনি অ্যাপ্লাই করার জন্য। ডিপেন্ডেন্ট স্ট্যাটাসের ব্যাপার আছে, হ্যাঁ, যে আপনি জয়েন্ট ট্যাক্স রিটার্ন ফাইল করলে স্ট্যাটাসটা দেখতে হবে, রেসিডেন্সি স্ট্যাটাস দেখতে হবে আপনার যে যে এখানকার ইউএসএতে আপনার সাথে অ্যাটলিস্ট 6 মান্থ আছে কিনা সেটা দেখতে হবে, রাইট? ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যাপার আছে, অনেক সময় এরকম হতে পারে যে আপনার যে ডিপেন্ডেন্ট চাইল্ড আছে সে অনেক টাকা মেক করতেছে, সে হয়তো তার নিজের সাপোর্ট সে নিজেই দিতে পারছে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবেন না। যার জন্য যাকে আপনি ডিপেন্ডেন্ট দেখাচ্ছেন তার অ্যাটলিস্ট মোর দেন হাফ এক্সপেন্স আপনি প্রোভাইড করতে হবে। সিটিজেনশিপ রিকোয়ারমেন্টস আছে যেখানে আপনার ইউএস সিটিজেন, ইউএস ন্যাশনাল হইতে হবে বা ইউএস গ্রিন কার্ড, যার একটা ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। তো এখানে আরেকটা জিনিস মেনশন করে দেয় যেটা হচ্ছে যে কোনো প্যারেন্টসের যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থেকে থাকে, তারা যদি আইটেন নাম্বার যদি তাদের থেকে থাকে, তাদের যদি চিলড্রেনরা যদি ইউএস সিটিজেন হয়, গ্রিন কার্ড হয়, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, তারা কিন্তু স্টিল আনইনকাম ক্রেডিট ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবেন। তো এরকম অনেকে আছে যারা এই দেশে আসছে, যারা ভিসা প্রসেসিংয়ে আছে, তারা হয়তো আইটেন নাম্বার নিয়ে ট্যাক্স ফাইল করেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট চাইল্ডের যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, তারা যদি ইউএস সিটিজেন হয়, তারা যদি রেসিডেন্সি স্ট্যাটাস যদি মেনটেন করে এবং তারা যদি 6 মাসের বেশি থেকে থাকে আপনি সাপোর্ট দেন বা সবগুলো যদি ফুলফিল করেন, তাদের জন্য কিন্তু আপনি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারেন। ইনকাম রিকোয়ারমেন্টও আছে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় মানুষজন হয়তো খেয়াল করে না। আপনি কিন্তু আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, ডিপেন্ডেন্ট হয়তো অথবা আপনার একজন ব্রাদার সিস্টার অথবা আপনার হতে পারে গ্র্যান্ড চাইল্ড হতে পারে, কিন্তু আপনার কোনো আর্নড ইনকাম নাই, আপনার আর্নড ইনকাম না থাকলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। অ্যাটলিস্ট মিনিমাম $2,500 আর্নড ইনকাম থাকতে হবে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হইতে। তখন আপনি হয়তো আমার অফিসে আসবেন বা একজন অ্যাকাউন্টেন্ট অফিসে যাবেন যে আপনার টিভিতে বলছেন পার চাইল্ড $2,000 পাচ্ছি, আমার 2000 কই, বাট আপনার যদি কোনো আর্নড ইনকাম না থাকে, আপনি যদি ইনভেস্টমেন্ট ইনকাম হয়, পেনশন হয়, ডিভিডেন্ড হয়, তাহলে কিন্তু আপনি এলিজিবল না। আপনার আর্ন মানে হচ্ছে যেখানে আপনি কাজ করেছেন, ওয়েজ ইনকাম, অর্জিত ইনকাম থাকতে হবে, আপনি W-2 বা 1099 এর মাধ্যমে কাজের মাধ্যমে যে টাকাটা পাইছেন। ধরুন যে অনেক সময় আমার হয়তো একটি বাচ্চা আছে বা দুটি আছে অথবা নাই, আমি আমার বোন বা ভাইয়ের বা আমার খুব ক্লোজ আত্মীয়ের কোনো বাচ্চা আমার উপরে আমার কাছে থাকে, আমি তাকে টেক কেয়ার করি, তার ক্ষেত্রে কি এটা আমি পেতে পারি না? ওই ওটাকে ডিপেন্ডেন্ট হিসেবে পেতে পারি? হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে যদি ওরা পড়ে, ঠিক আছে, এখানে একটা লিস্ট আছে IRS থেকে, সান, ডটার, স্টেপ চাইল্ড হলে পাবেন, আপনার ফস্টার চাইল্ড হলে পাবেন, ব্রাদার সিস্টার হলে পাবেন, হাফ ব্রাদার মানে যদি হাফ ব্রাদার হাফ সিস্টার, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, ডিসেন্ডেন্ট যারা আছে আপনার গ্র্যান্ড চাইল্ড, নেফিউ, নিজ যদি হয় তাদের জন্য আপনি পাবেন। তো আপনার কোশ্চেন অনুসারে নেফিউ নিজ যদি হয়, হ্যাঁ, তাদের ওখানে মেকশিওর করতে হবে তার প্যারেন্টসরা তারে ক্লেম করতেছে না বা তার প্যারেন্টস যারা আছে তারা তার সাপোর্ট দিচ্ছে না। আপনি বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে তারা আপনার সাথে থাকতে হবে এবং আপনি ইউএসএতে থাকতে হবে এবং তাদের মোর দেন 50% অব যে লিভিং কস্ট যেটা আপনার সেটা আপনি প্রোভাইড করতে হবে। তো যাই হোক, নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো যেটা হচ্ছে যে আপনার নিউইয়র্ক স্টেট এবং আরও কয়েকটা স্টেটেও কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, শুধু যে আপনি ফেডারেল থেকে 2000 পাচ্ছেন ওটা না। নিউইয়র্ক স্টেটে যারা আছেন স্টেট এডিশনালি কিন্তু আপনাকে একটা চাইল্ড ট্যাক্স দেন। এবছর আরেকটা সুখবর আছে যে নর্মালি যে রুলস ছিল নিউইয়র্ক স্টেটের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটাকে বলা হয় এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট, রাইট? তো এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা যারা এলিজিবল হবে না,
2023 আগে কোনো চাইল্ড যদি 4 বছরের নিচে হইতো তারা কিন্তু নিউইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাইতো না। এই বছর থেকে মানে 2023 থেকে আপনার বাচ্চা বর্ন থেকে 4 বছরের উপরে হইতে হবে যে রুলসটা ওটা থাকছে না তো আপনি আপনার নিউ বর্ন বেবির ক্ষেত্রেও আপনি নিউইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবেন। তো নিউইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, তার ডিটেলসে আমি যাবো না, ওই টাইমটা আমাদের মনে হয় নাই। তো যাই হোক, মেইন যে ব্যাপারটা হচ্ছে আপনি নিউইয়র্ক স্টেট থেকে আপনার ফেডারেল যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন সেটার একটা অংশ আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট হিসেবে পাবেন, যেটা আমাদের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে যেরকম আপনি ফেডারেল থেকে একটা পোর্শন পাচ্ছেন, স্টেট থেকে একটা পোর্শন পাচ্ছেন। তো নিউইয়র্ক স্টেটে যারা আছেন তাদের যে অ্যামাউন্টটা ওরকম হইতে পারে 33% অফ ইয়ার অথবা $100 এর মধ্যে যেটা বেশি আপনার যে ফেডারেল থেকে যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেটার। তো আপনি কিন্তু দুদিক থেকেই কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, যেটা হয়তো আপনি হয়তো খেয়াল করতেছেন না অথবা মেক শিওর করবেন যে আপনি ক্লেম করতেছেন এবং আপনার অ্যাকাউন্টেন্ট অনেক সময় মোস্ট অফ দ্য টাইম সফটওয়্যার উইল ক্যালকুলেট ইট, বাট যদি আপনার অ্যাকাউন্টেন্ট প্রপারলি এন্টার অল দ্য ইনফরমেশন। তো যে গুড নিউজটা হচ্ছে এবছর যে 4 বছরের পর্যন্ত একটা যে এজ লিমিট ছিল নিউইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য সেটা আর থাকছে না, আপনার যে কোনো বাচ্চার জন্য আপনার নিউইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি, এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আসলে আমরা অনেকদিনই কথা বলছি, আজকে এত বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে এরপরে আর কোনো রকম কনফিউশন থাকার প্রয়োজন নেই এবং এটা নিয়ে আর আলোচনা করার মতো আছে বলে মনে করছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।